ব্যারাকপুরে সিএ অফিসারের বাড়িতে ইডির তল্লাশি অভিযান, 11 ঘন্টা ধরে চলে তল্লাশি অভিযান। এ বিষয়ে আমরা কথা বললাম, আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সুব্রত পালের কাছে। সুব্রত, 11 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চললো, ঠিক কি কি উদ্ধার হলো তার বাড়ি থেকে? সুব্রত, শুনতে পাচ্ছো? এই আবাসন রীতি রয়েছে এই বাড়িতে। আজকে নাগাদ ইডি আধিকারিক একটি প্রতিনিধি দল আমরা আবারও যোগাযোগ করবো আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে আপনাদেরকে আরো একবার জানাই, এটা কি 11 ঘন্টা ধরে চলে তল্লাশি অভিযান ব্যারাকপুরে এস এম আলী রোডে? সিএ অফিসার এস সাইকারের বাড়িতে ইডির তল্লাশি অভিযান চলে, 11 ঘন্টা পর তারা বাড়ি থেকে বেরিয়ে যায়। বিভিন্ন নথি খতি দেখেন ইডি আধিকারিকরা, বাড়িতে আনা হয় টাকা গোনার মেশিনও। 11 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চলে, তারপর ইডি আধিকারিকরা তার বাড়ি থেকে বেরিয়ে যান। ব্যারাকপুরে এস এম আলী রোডে সিএ অফিসারের বাড়িতে ইডির তল্লাশি অভিযান সকাল থেকেই চলে তল্লাশি অভিযান, 11 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালায় ইডি আধিকারিকরা, 11 ঘন্টার পর তারা বাড়ি থেকে বেরিয়ে যান এমনটাই জানা যাচ্ছে। বিভিন্ন নথি খতি দেখেন ইডি আধিকারিকরা, বাড়িতে আনা হয় টাকা গোনার মেশিনও। ব্যারাকপুরে সি অফিসারের বাড়িতে ইডির তল্লাশি অভিযান সকাল থেকেই চলে এই তল্লাশি অভিযান। আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি সুব্রত পালের কাছে। সুব্রত, যেমনটা বলছিলে তুমি, দেখো তোমাকে জানিয়ে রাখি, ঠিক একেবারে সন্ধ্যে 6:10 অর্থাৎ টানা 11 ঘন্টা 10 মিনিট জেরা করার পর ইডি আধিকারিকরা এখান থেকে বেরিয়ে যান। এবং এই যে চার্টার অ্যাকাউন্টের বাড়িতে যে আজকে 11 ঘন্টা 10 মিনিট ধরে ইডি আধিকারিকরা জেরা করেন, সেখান থেকে আমরা ইডি সূত্র থেকে যেটা জানতে পেরেছি যে এই চার্টার অ্যাকাউন্টের কাছ থেকে বেশ কিছু নগদ টাকা উদ্ধার হয়েছে। যদিও টাকার পরিমাণ কতখানি সে বিষয়ে কিন্তু মুখ খুলতে চাননি ইডি আধিকারিকরা। অপরদিকে আমরা ইডি সূত্র থেকে আরো যেটা জানতে পেরেছি যে বেশ কিছু টাকার এফডি উদ্ধার হয়েছে এবং সেই এফডির টাকার পরিমাণটা বেশ একটা বড় অঙ্কের। কিন্তু কত অঙ্কের এফডির টাকা উদ্ধার হয়েছে সে সমস্ত বিষয় কিন্তু ইডি আধিকারিকরা কিছু বলেননি। তবুও আমরা যেটা জানতে পারছি, ইডি আধিকারিকরা এই যে এত বড় অ্যামাউন্টের যে টাকা উদ্ধার হয়েছে সেই টাকার সোর্স কোথেকে এলো এবং সেই টাকা কিভাবে এসছে তারই খোঁজে কিন্তু এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা তারা তল্লাশি চালাবে বলে আমরা জানতে পেরেছি। যদিও এখানকার জেরা পর্ব শেষ করে তারা বেরিয়ে গেছেন এবং আমরা বেরিয়ে যাওয়ার সময় যে ছবি দেখেছি যে এখানে ইডি আধিকারিক যারা এসেছিলেন তারা বেশ কিছু নোটি যেমন হাতে করে নিয়ে বেরোচ্ছেন, তেমন তাদের কাছে একটি ব্রিফকেস ছিল। সেই ব্রিফকেসের মধ্যে কি ছিল, যে উদ্ধার যে হয়েছে নগদ টাকা যেটা আমরা ইডি সূত্র থেকে জানতে পাচ্ছি, সেই নগদ টাকাই কি ব্রিফকেসে করে গেল? এবং যে এফডির কথা আমরা জানতে পাচ্ছি যে এফডির যে টাকাটা উদ্ধার হয়েছে সেটা একটা বড় অঙ্কের এফডি টাকা উদ্ধার হয়েছে বলে আমরা ইডি সূত্র থেকে জানতে পেরেছি। সেই এফডি গুলো কি এখানকার ইডি আধিকারিকরা নিয়ে গেলেন? ইডি আধিকারিকরা বেরিয়ে যাওয়ার পর যার বাড়িতে এসেছিলেন সেই এসসি সাইকার সাথে আমরা কিন্তু যোগাযোগ করার চেষ্টা করি, তিনি কিন্তু একেবারে সংবাদ মাধ্যমের সামনে কোনো মুখ খুলতে চাননি। তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে দরজা বন্ধ করে দেন, তিনি বলেছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে কোনো মুখ খুলবেন না। এই সংবাদ মাধ্যমের সামনে মুখ না খোলার জন্য কিন্তু অনেকগুলি প্রশ্ন উঠে আসে। অর্থাৎ ইডি যে সূত্র ধরে এখানে তদন্তে এসেছিলেন সেই সূত্র ধরে যে তদন্তের কাজ চলেছে এবং যেটা জানা যাচ্ছে নগদ টাকা উদ্ধারের কথা, এফডির উদ্ধারের কথা, তাহলে এর কি যেগুলো ইডি আধিকারিক সন্দেহ করে এখানে এসেছিলেন তাহলে কি সেই সন্দেহ ক্রমশ সত্য প্রমাণিত হচ্ছে? কারণে এসসি সাইকা তিনি সংবাদ মাধ্যম সামনে আসতে চাইলেন না, কথা বললেন না এবং সংবাদ মাধ্যমের থেকে বারবার বলা হয়েছিল যে আপনি সংবাদ মাধ্যমের সামনে এসে সত্য কথা বলুন যে ইডি আধিকারিকরা যেটা দাবি করছেন যে এখান থেকে নগদ টাকা উদ্ধার হয়েছে, ইডি আধিকারিকরা দাবি করেছে যে এখান থেকে বেশ কিছু এফডি উদ্ধার হয়েছে এবং যেগুলো আমরা ইডি সূত্র থেকে পেরেছি, তাহলে কি এগুলো সত্য? তিনি সংবাদ মাধ্যমের সামনে কোনো মুখ খোলেনি। এবং আমরা যেটা জানতে পাচ্ছি যে ইডির এই তদন্তকারী দল তারা কিন্তু একেবারে তদন্ত চালিয়ে যাবেন যে তার বাড়ি থেকে উদ্ধার হওয়া নগদ টাকার সূত্র কি এবং পাশাপাশি তার যে প্রচুর অঙ্কের এফডি উদ্ধার হয়েছে সেই এফডি সূত্র কি সেগুলোর বিষয়ে কিন্তু তারা তদন্ত চালিয়ে যাবেন। এবং শুধুমাত্র এসসি সাইকা নয়, পাশাপাশি তার পরিবারের যারা ছিলেন তাদেরকেও ইডি আধিকারিকরা দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করেছে বলে কিন্তু জানতে পেরেছি। অঙ্কিতা, ধন্যবাদ। সুব্রত, সি অফিসারের বাড়িতে 11 ঘন্টা ধরে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা, উদ্ধার হচ্ছে একাধিক এফডি এমনটাই জানা যাচ্ছে।